কিন্তু আমরা তাহলে মনে হয় এত দুঃখ। ওই সময় আমি হনিকা সর সর আর হোস হোস শব্দ হয়, আমি বাইরে নামছি, বাইরে নামি আন দেখি খালি কালির নে হান ওই জয়াল আস্তে আস্তে নিয়ে আর কাল অন্ধকার, ওর ফজর ইয়ে আইসে আর কাল নদীর দিকে দৌড়ি, নদীর দিকে গেছে হোস শব্দ আর কি। তো ওই ফের দিয়ে দৌড়িয়ে গিয়ে কই কি ওমা নামও না করে গুনি, ডাবতে ডাবতে আইতে লাগছে সব বাড়ি ঘর ডাববে গেছে, রাস্তা রাস্তা ডাববে গেছে, দৌড়ে গিয়ে এক সময় ওই বড় রাস্তাটা আছে মসজিদের রাস্তায় উঠে, তাই মনে হয় যে কথনি জমি আর বাড়ি ঘর লইয়ে গাছপালা লইয়ে ডাববে গেছে, শেষে মানুষ হাহাকার হয়ে গেছে ফেরে না। ও নদীর বাদ দিয়ে তিনটে রাস্তা আনলে আর তিনটে গেরাম আনলে তিনটে কোলা আনলে শুনেছি, আর সব নদী আমাকে এই অভাব অবিচন করছে এই নদীতে ভাঙ্গাতে সহিত গুনে হ্যাঁ আগে সেই সময় গড়ের সালে ভাত খাইছে, তো আমরা শেষকালে বসি অভাব অবিচন না রাখি বন্যার মোকাবিলা করতে হবে। সেই বুধবার হয়তো বৃষ্টি আর মেঘ বাতাস শীতের সময় তো দুদিন আগে, এরপরে কি করবো তো আল্লাহ বিল্লে করি, এরপরে যে পানির কথা চাপটা দেছে ওই সময় আর আত্মরত নাই, পানির চাপের কথা শুনলে আর আত্মরত নাই, সে আমরা তো আর হ্যাঁ বুঝি নাই হেই গেলে ঘর দুয়ার তো মানুষের সব পরিয়ে ধরিয়া গেছে আর পানিতে কমে তুবন কোন তুবন ওরে তুবনের বাড়ি চোখ কান নাক মুখ হিসাব তার কিছু বাত রয় নাই, আর বৃষ্টিও পড়ছে বুঝানো পাথর ফাক্কা মারে এইরকম বৃষ্টি পড়ছে, খালে এই যে বাঁধছে তখন দেখছে টলারটা তরে উঠে ওই দুই ভাই খালি সুবরিগের ধৈর্য ওই টলারের দিক গেছে আর আইসে গাছ উঠে পড়ছে ওই দিকে হারাইছে, টলারটা রাস্তার উপর দিয়ে আর কি ঘর তুলে আনতে পারে না, এসব বাড়ি ঘর আনলে তো না সব ডুববে গেল, খালি বালু আর বালু পানি আর পানি, পানি চিনেছে দুধের মতন কাদা বালি মেশান না। ঘর বাড়ি হাজিরে টাজিরে মানুষের গুছাই গেছাই লইছে আই একটালে সব দুইয়ে কুটি উড়াই লই গেছে, ওই জন্য আর দিই নেই যে দেখকে লই আল্লাহ বাঁচায় না বাঁচায় না মরিয়ে যাই সামনে কি বিপদ আছে বিপদের ভয় তো ওই আর ধরি নেই, আর আমরা তো বুড়ো হয়ে গেছি পানি দেখলে ইয়ান আতর সাজি কল মানুষ কত কোন হাত উঠতে পারে